বিশিকর জায়গার ছোট্ট পুকুরে মৎস্য চাষ করে রাংচাপড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম। গত বছর পুকুরের পাড়ে 200 পেঁপে গাছে চারা রোপণ করে খরচপাতে আয় করেন প্রায় 1,00,000 টাকা। এবছর প্রায় 8 একর জায়গার পুকুর পাড়ে রোপণ করেন 1,000 পেঁপের চারা। এরই মধ্যেই গাছগুলোতে ফলন আসতে শুরু করায় উচ্ছ্বাসিত তিনি। তবে করোনা ও লকডাউনে দূর থেকে পাইকার না আসায় প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা করছেন এই উদ্যোক্তা। যে পরিমাণ পেঁপে আমার তা তো মানে যদি পাইকাররা না আসে তা তো মানে দিতে পারতেছি, ওরা নিতে পারতেছে না, কিন্তু লকডাউনের কারণে কাঁচামাল তো নষ্ট হয়ে যাইতেছে, এটা তো আর মানে মজুত রাখা যায় না। লকডাউনের কারণে অনেক পেঁপে নষ্ট হচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। পরিত্যক্ত স্থানে সারি সারি পেঁপের বাগান দেখতে প্রতিদিন কৌতূহলীদের ভিড় বাগানটিতে। এখানে যে ফলন আমি দেখতে পেয়েছি আসলে সত্যি প্রশংসনীয়। নিজে সবজি উৎপাদন করতে পারবে এবং বাজারজাত করতে পারবে। পেঁপে বাগানে অনেক পেঁপে ধরছে, ফলন আসছে অনেক, লকডাউনের কারণে বিক্রি করতে পারতেছে না। নিয়মিত পরিচর্যা নেওয়া হচ্ছে বাগানের। এই কাজের বিনিময়ে যে পয়সা পায় এটা আমাদের সংসারের সুন্দরভাবে চলতেছে পরিবার পরিজন নিয়ে। এখানে কাজ করে আমি আমার সংসার চলে, অন্য কোনো কাজ করতে হয় না, এটাই সংসার চলে। কৃষকদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। কৃষকরা কোনো সময় সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তো আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে এই সমস্যা সমাধানের সহায়তা করব। প্রয়োজনে যদি প্রত্যয়নপত্রের প্রয়োজন হয় কৃষি অফিস থেকে তাদেরকে প্রত্যয়নপত্র দেওয়া হবে। আমরা চেষ্টা করব কৃষকদেরকে সবসময় আমাদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য। শিউলি রোজা, মাইটিভি।